দর্শনে রহমত, তাজমহল, জেমস ওয়ার্ল্ডের জ্যোতিষরাজ, দয়াল, দিলওয়ার চিশতি। পৃথিবীর বেশিরভাগ মানুষ কখনো না কখনো নিজের জন্ম তারিখ মিলিয়ে তার কোন রাশি সেটা বের করার চেষ্টা করেছেন। হাতের কাছে পত্রিকা থেকে শুরু করে যে কোনো জায়গায় পাওয়া রাশিফল অথবা রাশি সম্পর্কে তথ্য মানুষকে আকর্ষণ করে। আমাদের এই প্রতিবেদন আপনাদের সকলের জন্য। মেষ রাশি। যে সকল জাতক জাতিকাদের জন্ম ইংরেজি মার্চ 21 তারিখ থেকে এপ্রিলের 20 তারিখ মধ্যে তাদের মেষ রাশি। শুভ রং সবুজ। অধিপতি গ্রহ মঙ্গল। শুভ রত্ন পাথর রেড কোরাল, রক্ত প্রবাল। বিষ রাশি। আপনার জন্ম তারিখ যদি ইংরেজি মাসের এপ্রিল থেকে মে মাসের 21 তারিখ হয়, এর মধ্যে হয়, তাহলে আপনার বিষ রাশি। আপনার শুভ রং নীল। অধিপতি গ্রহ শুক্র। শুভ রত্ন পাথর ফিরোজা পান্না। মিথুন রাশি। আপনার জন্ম তারিখ যদি ইংরেজি মে মাসের 22 থেকে জুন মাসের 21 তারিখ এর মধ্যে হয়, তাহলে আপনি মিথুন রাশির জাতক অথবা জাতিকা। আপনার শুভ রং লাল। অধিপতি গ্রহ বুধ। আপনার শুভ রত্ন পাথর পোখরাজ পান্না। কর্কট রাশি। আপনার জন্ম তারিখ যদি হয় ইংরেজি জুন 22 থেকে জুলাই 22 তারিখ এর মধ্যে, তাহলে আপনি কর্কট রাশির জাতক অথবা জাতিকা। শুভ রং সাদা। অধিপতি গ্রহ চন্দ্র। শুভ রত্ন পাথর রক্ত প্রবাল ও মুক্তা। সিংহ রাশি। যে সকল জাতক জাতিকারা জুলাই 23 থেকে আগস্ট 30 এর মধ্যে জন্ম, তাদের সিংহ রাশি। শুভ রং হলুদ। অধিপতি গ্রহ রবি। শুভ রত্ন পাথর রুবি রত্ন পাথর। কন্যা রাশি। আপনি যদি ইংরেজি আগস্ট মাসের 24 থেকে সেপ্টেম্বর মাসের 23 তারিখ এর মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনি কন্যা রাশির জাতক অথবা জাতিকা। শুভ রং বাদামি। অধিপতি গ্রহ বুধ। আপনার উপকারী রত্ন পাথর এমারেল পান্না। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা ইংরেজি সেপ্টেম্বর মাসের 24 তারিখ থেকে অক্টোবর 23 তারিখ এর মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাদের সকলের তুলা রাশি। শুভ রং হলুদ। অধিপতি গ্রহ বুধ ও শুক্র। উপকারী রত্ন পাথর পান্না, জারকন, ডায়মন্ড। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক অথবা জাতিকা হতে হলে অবশ্যই আপনাকে অক্টোবর মাসের 24 তারিখ থেকে নভেম্বর মাসের 22 তারিখ এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে। আপনার শুভ রং লাল। অধিপতি গ্রহ মঙ্গল। উপকারী রত্ন পাথর রক্ত প্রবাল। ধনু রাশি। ইংরেজি মাস নভেম্বরের 23 তারিখ থেকে ডিসেম্বরের 21 তারিখ এর মধ্যে যাদের জন্মগ্রহণ করেছেন, তারা সকলেই ধনুরাশির জাতক অথবা জাতিকা। শুভ রং নীল। অধিপতি গ্রহ বৃহস্পতি। উপকারী রত্ন পাথর ইয়েলো স্যাফায়ার পোখরাজ। মকর রাশি। যে সকল জাতক জাতিকাদের জন্ম ইংরেজি ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে জানুয়ারি মাসের 20 তারিখ এর মধ্যে যাদের জন্ম, তারা মকর রাশির জাতক অথবা জাতিকা। শুভ রং সাদা। অধিপতি গ্রহ
শোনে। উপকারী রত্ন পাথর ব্লু সাফায়ার, নীলা পাথর। কুম্ভ রাশি, যে মানুষগুলো ইংরেজি জানুয়ারির 21 তারিখ থেকে ফেব্রুয়ারি 18 এর মধ্যে জন্মগ্রহণ করেন তাদের কুম্ভ রাশি। শুভ রং সবুজ। অধিপতি গ্রহ শনি। উপকারী রত্ন ব্লু স্যাফায়ার, নীলা পাথর, গার্নেট গোমেদ পাথর। মীন রাশি, ইংরেজি মাস ফেব্রুয়ারি 19 থেকে মার্চের 20 তারিখ এর মধ্যে যে সকল জাতক জাতিকাদের জন্ম তাদের মীন রাশি। শুভ রং নীল। অধিপতি গ্রহ বৃহস্পতি। উপকারী রত্ন ইয়েলো স্যাফায়ার, পোখরাজ। সম্মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক গুণে। জেমস স্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত তাজমহল, জেমস ওয়ার্ল্ড, ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, উত্তরায় ঢাকা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।